বগুড়া শহরের নামাজগড় কবরস্থানের পূর্ব প্রান্তে রূপজান বিবির সমাধি। ফলক অনুসারে সমাধিটি তৈরি 1915 সালে। জানা যায়, রূপজান বিবি ছিলেন তৎকালীন ব্রিটিশ রেল কোম্পানির একজন গেটম্যানের রূপসী কন্যা। কিশোরীকালেই তার রূপলাবণের কাহিনি ছড়িয়ে পড়ে মানুষের মুখে মুখে। চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসতে থাকে। সে সময় বগুড়ার রেলে যোগ দেন একজন তরুণ ইংরেজ কর্মকর্তা। ওই কর্মকর্তার কানে যায় রূপজান বিবির রূপ সৌন্দর্যের কথা। তিনি ঘন ঘন রূপজানদের বাড়িতে যাতায়াত শুরু করলে শহরময় রোটে যায় রূপজান ও বিদেশি সাহেবের প্রেমের কাহিনী। অবস্থার প্রেক্ষিতে রূপজানের সাথে বিয়ে হয়ে যায় সেই ইংরেজ কর্মকর্তার। সুখে ঘর সংসার করার এক পর্যায়ে গর্ভবতী হন রূপজান। সে সময় বগুড়ায় গাইনি সংক্রান্ত চিকিৎসা ছিল না বললেই চলে। প্রসবকালীন জটিলতার কারণে রূপজানকে ট্রেনে পাঠানো হয় কলকাতায়। কিন্তু দুর্ভাগ্যক্রমে কলকাতায় মারা যায় রূপজান বিবি। তার লাশ বগুড়ায় এলে মানসিকভাবে ভেঙে পড়েন তার স্বামী। তিনি রূপজানের স্মৃতিকে অমর করে রাখতে নামাজগড় এলাকায় এক বিঘা পরিমাণ জমিতে খনন করেন একটি দিঘি। রূপজানকে সেই দিঘির পাড়েই সমাধিস্থত করা হয়। রূপজানকে দাফনের সময় এই ইংরেজ সাহেব রূপজানের সকল গহনা সমেত তাকে দাফনের ব্যবস্থা করেন। কেউ যেন সেগুলো চুরি করতে না পারে সেজন্য তিনি সমাধিটি ঢালাই করে শক্ত কাঠামো নির্মাণ করেন। কিন্তু তারপর 100 বছর পেরিয়ে যাওয়ায় এটি এখন প্রায় ধ্বংসের পথে। বগুড়ার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে বগুড়ার সঙ্গে যুক্ত থাকতে চোখ রাখুন বগুড়া ট্রিবিউনে।